নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারণে বিভিন্ন ব্ল্যাড বেঙ্গলি চরম সংকটের মধ্যে পড়ছে। এমতো অবস্থায় গোহাটের হাজিপুর অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই রক্তদান শিবিরে প্রায় 50 জন মহিলা রক্তদান করেন। উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, গোঘাট 2 নম্বরের সভাপতি অনিমা কাটারি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। গৌরাঙ্গ ভট্টাচার্য, রিপোর্ট বাংলা এমজি নিউজ। দেখুন, আপনারা তো দেখেছেন যে সারা পৃথিবী এই মুহূর্তে কোভিড-19 আক্রান্ত, করোনা ভাইরাসের আক্রমণে ভারতবর্ষ তাই তার বাইরে নয়। এবং এই মুহূর্তে সারা বিশ্বের মানচিত্রে ভারতবর্ষ চতুর্থ জায়গায় দাঁড়িয়েছে কোভিড আক্রান্তের সংখ্যায়। এবং আমাদের বাংলা, আপনারা দেখেছেন যে প্রথম দিন থেকে প্রায় 3 মাস হয়ে গেল লকডাউন চলছে, এবং বাংলার মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে রাস্তায় বেরিয়ে জীবনের তোয়াক্কা না করে, মৃত্যুকে ভয় না পেয়ে রাস্তায় খড়িমাটি রেখে রেখে দেখি যে সামাজিক দূরত্ব বজায় রেখে কি করে কোভিড থেকে আমরা বাঁচব। এবং তার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে রেশনে ফ্রি রেশন দেওয়াই হোক বা ডাক্তারদের লড়াই করার প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হোক, এটা চেষ্টা করেছেন ক্ষুদ্র সামর্থ্য। কারণ কেন্দ্র কোভিড মোকাবেলায় সেই অর্থে বাংলাকে সাহায্য করেনি বললেই চলে, আপনারা জানেন সবটাই। তো সামনের সারিতে দাঁড়িয়ে যারা কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন, ডাক্তার, নার্স, পুলিশকর্মী, প্রশাসনিক বিভিন্ন ব্যক্তিরা, তাদেরকে কুর্নিশ জানানোর জন্য, এবং কোভিড আক্রান্ত যারা সাধারণ মানুষ বা মুমূর্ষু রোগী, এই সময় তো মেডিকেল ক্যাম্প সেইভাবে করা যায় না। তো আমরা গোঘাট বিধানসভার যে সমস্ত মহিলারা আছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক, আজকে হাজিপুর অঞ্চলে হচ্ছে, হাজিপুর অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে সম্পূর্ণটাই মহিলা, এখানে অন্য কাউকে রক্ত দেওয়া অ্যালাউ নয়, মহিলারাই দিচ্ছে এখানে। তারা আজকে এই যারা কোভিডের বিরুদ্ধে লড়াই করে তাদের কুর্নিশ জানানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা আশা করি মহিলাদের দিয়ে এগিয়ে আসা, একজন মহিলা যদি সক্রিয় হয় 10 জন সমান পুরুষের কাজ করে, তো সেই জায়গায় অভিনব উদ্যোগ, এবং এই উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। এবং তারা কুর্নিশ জানিয়েছে যারা ডাক্তার, নার্স বা অন্যান্য যারা রয়েছেন যারা কোভিডের বিরুদ্ধে মানুষের জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন তাদেরকে, এবং এই জন্যই রক্তদান শিবির। 50 জনের ক্যাম্প চলছে এখনো, শেষ পর্যন্ত কতজন হয় দেখা যায়। আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাই 2 নম্বর গোঘাট 2 নম্বর ব্লকে মহিলা তৃণমূল পক্ষ থেকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির গ্রামবাসীর কাছে তুলে ধরেছি যে একটা রক্ত, একজন রক্তদান মনে মহান দান একটা জীবনকে ফিরিয়ে দিতে পারে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই আক্রান্ত রোগীদের সেবার পাশে থেকে লড়াই করে যাচ্ছে, তাই আমরা এই গোঘাট 2 ব্লকের মহিলা সভানেত্রী রবীন্দ্রনাথের সঙ্গে, তাই আমি উদ্যোগে আমি আজ চতুর্থ পর্যায়ে, আজকে 3 জায়গায় রক্তদান হয়েছে, আজকে চতুর্থ পর্যায়ে হাজিপুর হাই স্কুলে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির গ্রামবাসীর কাছে তুলে ধরেছি। ধন্যবাদ। হাতটা কেটে বলবো।